ওয়েলকাম চ্যানেল আমি প্রদীপ স্টুডেন্ট অব বাঁকুড়া সমসিটাল তোমরা তো আমার চ্যানেলের আগের ভিডিওগুলি দেখেই ফেলেছ সেখানে আমি নিটের কাউন্সেলিং প্রসেস ডোমিসাইল সার্টিফিকেট এবং নিটের এক্সপেক্টেড কাট অফ উপর ভিডিও আপলোড করেছি যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও সেখানে ভিডিওগুলি লিংক লিঙ্ক দেওয়া আছে এবার তোমরা আমার কাছে অনেকে কমেন্ট সেকশানে জানতে চেয়েছো যে অ্যাডমিশনের সময় এবং ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস আমাদের লাগতে পারে এবং অনেকে জানতে চেয়েছো যে যে বন্ড পেপারটি আমাদের লাগে ডিসকন্টিনিউশন বন্ড পেপারটি যে আমাদের লাগবে অ্যাডমিশনের সময় সেটি কোথার থেকে করাতে হবে কত টাকা স্ট্যাম্প পেপারে করাতে হবে এবং বন্ড পেপারটিতে কি কি লেখা থাকবে সে বিষয়ে তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো আর আমি আজ যেহেতু এই এতটাই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তোমাদের সাথে তো তোমাদেরকে বলব ভিডিওটি কেটে দেখবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকবে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেতে তো চলো আর সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই আমরা আলোচনা করব যে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর অ্যাডমিশন অর্থাৎ এমবি বিএস ওর বিডিএস এর ক্ষেত্রে কী কী ডকুমেন্ট আমাদের লাগবে অ্যাডমিশনের সময় সেটি আজ আলোচনা করব তো প্রথমে বলব যে নম্বর ওয়ান ক্লাস টেন অ্যাডমিট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি লাগবে ক্লাস টেন মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটটি লাগবে ক্লাস টেন পাস সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের যে পাস সার্টিফিকেটটি হয় সেটি লাগবে এগুলির ফটো এবং অরিজিনাল দুটি লাগবে নাম্বার ফোর ক্লাস টেন প্লাস টু এর মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচএসের যেই মার্কশিটটি সেটি লাগবে নাম্বার ফাইভ টেন প্লাস টু মার্ক পাস সার্টিফিকেট লাগবে পাস সার্টিফিকেট নাম্বার ফাইভে থাকছে টেন প্লাস টু এর পাস সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে কাউন্সিল কাউন্সিল বা বোর্ডের যে পাস সার্টিফিকেটটি থাকে সেটি লাগবে তারপর নাম্বার সিক্স নাম্বার সিক্সে আসছে অ্যালটমেন্ট লেটার এবার অ্যালোটমেন্ট লেটারটি আমরা কোথায় পাব আমাদের অ্যালোটমেন্ট এর পরে আমরা কোন কলেজে অ্যালট হচ্ছি কোন আমরা সিট পাচ্ছি তার একটি অ্যালোটমেন্ট লেটার অনলাইন আমরা যেই কলেজে সিট পেলাম সেই কলেজের নাম দিয়ে একটি আমাদের অ্যালোটমেন্ট লেটার অনলাইন জেনারেট হয় সেটি আমাদের প্রিন্ট আউট করে নিতে হবে সেটি হলো সিট অ্যালোটমেন্ট লেটার এটা আর কি কাউন্সিলিং এর পরে অ্যালটের আর কি কাউন্সিলিং এর রেজাল্টটি পাবলিশড হওয়ার পরে সিট অ্যালটমেন্ট লেটারটি আমরা প্রিন্ট আউট করে নেব তারপরে লাগবে নিটের র্যাঙ্ক কার্ড অর্থাৎ নিটের যে র্যাঙ্ক কার্ড বা স্কোর কার্ডটি হয় সেটি লাগবে নিটের অ্যাডমিট কার্ডটি লাগবে এবং ডোমিসাইল সার্টিফিকেটটি লাগবে এবং ডোমিসাইল সার্টিফিকেটের তিনটি প্রোফর্মা হয় প্রফর্মা এ ওয়ান এ টু এবং প্রোফার্মা বি সে বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে কোনটি কাদের জন্য প্রযোজ্য এবং ডোমিসাইল সার্টিফিকেটটি কিন্তু আমাদের স্টেটের এইটি ফাইভ পার্সেন্ট সিটের জন্য কম্পালসারি ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া কিন্তু আমরা এইটটি ফাইভ পার্সেন্ট সিটের জন্য এলিজেবেল নয় ডোমিসাইল সার্টিফিকেটের পরে আসছি মেডিকেল সার্টিফিকেট এই মেডিকেল সার্টিফিকেটটি আমাদের একটি পোফার্মা থাকবে সেই পোফার্মাটি ফিল আপ করে একজন এমবিবিএস ডক্টরের কাছ থেকে করাতে হবে কোনো আয়ুষ ডাক্তার ডক্টরের কাছ থেকে করালে হবে না এটি কিন্তু আর কি আমাদের ডব্লুবিএমসিসির যে ওয়েবসাইটটি আছে ডবলিউ বিএমসিসি ডট নিক ডট ইন ওই ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলাই থাকবে যে কোনো আয়ুষ ডাক্তারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট করালে নেওয়া হবে না মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু এম বিবিএস এর কাছ থেকে করাতে হবে তারপরে আসছি নাম্বার ইলেভেন নাম্বার ইলেভেনে আসছে হচ্ছে সাকসেসফুলি ভেরিফাইড সার্টিফিকেট সাকসেসফুলি ভেরিফাইড সার্টিফিকেটটা কি সাকসেসফুলি ভেরিফাইড সার্টিফিকেট আমরা আগে বলেছিলাম যে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আমরা যে সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছিলাম তার ম্যাক্সিমামই কিন্তু অ্যাডমিশনের সময় লাগবে যেমন ডোমিসাইল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড তারপরে এই উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশনের সময় লাগছে এবার সাকসেসফুলি ভেরিফাইড সার্টিফিকেটটা হলো এই আমাদের ভেরিফিকেশন হওয়ার পরে সেখান থেকে একটি ভেরিফাইড সার্টিফিকেট দেবে যে আমার সব সার্টিফিকেটগুলি ভেরিফাই হয়েছে সেটি লিখে একটি আমাদের সার্টিফিকেট দেবে যেটি অনলাইন জেনারেট বাট আমাদের ভেরিফিকেশন সেন্টার থেকেই এটি দেবে সেটি কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড লেখাও থাকবে উপরে সেটি আমাদের সাকসেসফুলি ভেরিফাইড সার্টিফিকেট এটি কিন্তু কম্পালসারি এটি ছাড়া কিন্তু কোনো কলেজে অ্যাডমিশন নেওয়া পসিবেল হবেই না তারপরে আসবো আমরা বন্ড পেপার আমাদের একটি ডিসকনিনিউন বন্ড পেপার লাগে এই বন্ড পেপারটি একটু ডিটেলসে আলোচনা করতে হবে কারণ তোমরা অনেকে বলেছো যে বন্ড পেপার কেন লাগছে কোথার থেকে করাতে হবে কীভাবে করাতে হবে তোমরা অনেকে অনেক কোশ্চেন করেছো বন্ড পেপারটার উপর তাই আমি বন্ড পেপারটা একটু পরে আলোচনা করে দিচ্ছি এবং বন্ড পেপারের পরে নাম্বার থার্টিনে আসছে হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট এই স্কুল লিভিং সার্টিফিকেটটি কিন্তু আমাদের লাগবে অ্যাডমিশনের সময় এবং ভেরিফিকেশনের সময়ও লাগতে পারে স্কুল লিভিং সার্টিফিকেটটি তো স্কুল লিভিং আমাদের তুলতে হবে স্কুল থেকে যদি না তোলা থাকে কাছে তারপরে তাহলে আর একবার বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগছে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড মার্কশিট এবং পাস সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের দুটি তিনটি সার্টিফিকেট লাগছে মা অ্যাডমিট কার্ড মার্কশিট এবং পাস্ট সার্টিফিকেট ক্লাস টেন প্লাস টু অর্থাৎ এইচএসের দুটি লাগছে মার্কশিট পাস সার্টিফিকেট তারপরে লাগছে আমাদের সিট অ্যালটমেন্ট লেটার সিট অ্যালটমেন্ট লেটার কীভাবে জেনারেট হবে সেটাও বলে দিয়েছি আগে তারপরে আসছি নিটের র্যাঙ্ক কার্ড বা স্কোর কার্ড তারপরে নিটের অ্যাডমিট কার্ড ডোমিসাইল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট সাকসেসফুলি ভেরিফাইড সার্টিফিকেট বন্ড পেপার স্কুল লিভিং সার্টিফিকেট একটা জিনিস দেখো আমাদের কিন্তু ভেরিফিকেশনের সময় যে সমস্ত ডকুমেন্টস লেগেছিলো তার কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু আমাদের অ্যাডমিশনের সময় লাগবে তার সঙ্গে কিছু এক্সট্রা ডকুমেন্টস অ্যাড হচ্ছে যেমন বন্ড পেপারটি সাকসেসফুলি ভেরিফাইড সার্টিফিকেটটি আর হচ্ছে অ্যালটমেন্ট লেটারটি এগুলি কিন্তু আমাদের ভেরিফিকেশনের পরে আর কি লাগছে তো এবার চলো আমরা দেখবো বন্ড পেপারটি বন্ড পেপারে কী লিখতে হয় তারপর বন্ড পেপার কোথা থেকে বানাতে হয় সে বিষয়ে বলবো চলো আমরা বন্ড পেপারটি দেখি তো প্রথমেই বলবো যে বন্ড পেপার আমাদের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বানাতে হবে এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার আমরা কোথায় পাবো এটি কোর্ট বা আদালতে গেলে আমরা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার পেয়ে যাবো স্ট্যাম্প পেপারটি 10 টাকা কুড়ি টাকা একশো টাকার হয় এবং এ স্ট্যাম্প পেপারের সাথে আমাদের একটি ড্যামি পেপার নিতে হবে ঠিক আছে এবার ওই যে যে ড্যামি পেপারটি কেন লাগবে সেই জন্য সেটাও বলে দিচ্ছি যে যে লেখাটি আমাদের লিখতে হবে সেটি স্ট্যাম্প পেপারের এই সাদা এইটুকু জায়গা তথা এইটুকু স্পেসে পুরোটা ধরে না তাই স্ট্যাম্প পেপারের সঙ্গে ড্যামি পেপার অ্যাটাচ করে লিখতে হয় এবার এটা তো বললাম যে স্ট্যাম্প পেপার আর ড্যামি পেপার কোথায় পাওয়া যাবে এবার এখানে কি লিখতে হবে কি লিখতে হবে সে বিষয়ে বলবো যেটি লিখতে হবে সেটি কিন্তু বন্ড পেপার বলে একটি আর কি পিডিএফ আমাদের ডব্লিউ বি ডট নিক ডট ইন এর ওয়েবসাইটে আপলোড করা থাকে সেটি আমাদের ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে ওটি কিন্তু কোর্টে যেতে হবে এবং কোর্টে যে শর্ট টাইপার দিয়ে টাইপ করা হয় সেখান থেকে কিন্তু আমাদের টাইপ করাতে হবে টাইপ করানোর পরে সেটি আমাদের নোটারি বা ম্যাজিস্ট্রেটকে দিয়ে সাইন করাতে হয় তো এবার দেখ দেখব যে কী লিখতে হবে বন্ড পেপারটিতে আমাদের কি লিখতে হবে সেটি দেখব এটি হলো বন্ড পেপারের ফরম্যাটটা অর্থাৎ বন্ড পেপারে আমাদের কি কি লিখতে হবে এবার বন্ড পেপারে কি কি লিখতে হবে সেটি এখানে লেখাই রয়েছে আর আর এটাই কি আমাদের বন্ড পেপার পেপার ওই স্ট্যাম্প আমরা কিনছি বা নিচ্ছি আর ড্যামি পেপার সেখানে এই এইটুকু আমাদের টাইপ করাতে হবে কোর্ট থেকে ঠিক আছে টাইপ করানোর পরে যেখানে দেখো দেখো যে যে স্পেসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের টাইপের সময় ফিল আপ করে দিতে হবে যে নাম তারপর কোথায় আমরা বাস করছি এগুলো কিন্তু ফিল আপ করে দিতে হবে এবার আমরা যদি কলেজ অ্যালোট হওয়ার পরে বন্ড পেপারটি তৈরি করি তাহলে কিন্তু এখানে কলেজের নামটিও লিখে দিতে হবে যেমন যদি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হয় তাহলে কিন্তু আমরা এখানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ লিখে দেবো যদি কলেজ অ্যালট হওয়ার পরে আমরা করি বন্ড পেপারটি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কলেজ আর কি অ্যালট হওয়ার আগেই বন্ড পেপার তৈরি করে নিই এবার তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কলেজের নামের জায়গাটি ফাঁকা রেখে দিতে হবে এবং কলেজে অ্যাডমিশনের সময় এটি কিন্তু আমরা হাতে লিখেও জমা দিয়ে দিতে পারব আর এখানে লেখাই আছে আমাদের ডিসকন্টিনিউশন বন্ড যেটা অর্থাৎ আমরা যদি পড়তে পড়তে ছেড়ে চলে আসি তাহলে আমাদের যে সার্টিফিকেট আর কি কলেজ জমা রেখে দেবে সেইগুলি কিন্তু আমাদের নিতে হলে এক লাখ টাকার বন্ড কলেজকে দিতে হবে ঠিক আছে আর বেশি কিছু বলবো না এ বিষয়ে তোমরা তো বুঝতেই পারছো যে এই দেখো এখানে লেখাই আছে ডিসকন্টিনিউ দ্য কোর্স বিফোর কমপ্লিশ দ্য অফ কোর্স অফ দ্য কোর্স ঠিক আছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই চলো টাটা